যশোরের যশ, খেজুরের রস প্রবচনের সঙ্গে সারা দেশের মানুষ পরিচিত। খেজুর গাছের সংখ্যা হ্রাস, গাছেদের অনাগ্রহ, ন্যায্য মূল্যের অভাবসহ বিভিন্ন সংকটেও যশোর অঞ্চলে খেজুরের পাটালি আর গুড়ের উৎপাদন ও বিক্রিকিনি চলছে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 16 লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় 3.5 লাখ গাছ থেকে বছরে 5 কোটি লিটারের বেশি রস উৎপাদিত হয়। যশোরে প্রতি বছর প্রায় 52 লাখ কেজি গুড় উৎপাদিত হয়, যার মূল্য 100 কোটি টাকার বেশি। বর্তমানে জেলায় 13,173 জন গাছি আছেন। তাদেরই একজন যশোর সদরের তেজরোল গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন। প্রায় 70 বছর বয়সী মানুষটি পরের জমি ও খেজুর গাছ বর্গা নিয়ে জীবিকা নির্বাহ করেন। গাছের মালিক পায় অর্ধেক আর তিনি অর্ধেক। 50-60টা গাছ কাটি এবং গাছ আমি নিজেই তুলি, নিজেই কাটি। আজকে রস হয়েছে 28 কান, 2 কাট রস 8 কান, আর দুজন হয়েছে 20 কান। মোশাররফ হোসেন 45 বছর ধরে খেজুর গাছ কাটেন। রস আহরণের পর খাঁটি গুড় পাটালি তৈরি ও বাজারজাত করেন। এবার 153টি গাছ বর্গা নিয়েছেন। এর মধ্যে একদিনে 52টি গাছ থেকে আহরণ করেন 28 ভার রস। মালিকপক্ষকে দেওয়ার পর নিজে রাখেন 14 ভার, 1 ভার নিজেদের খাওয়ার জন্য, বাকিটুকু গুড় পাটালি তৈরির জন্য। 13 ভার রস তাপালে, অর্থাৎ রস তৈরির পাত্র দিয়ে স্বামী স্ত্রী প্রায় 2 ঘন্টা বিশেষ চুলায় জ্বাল দেন। রসের রং পরিবর্তন হলে, অর্থাৎ গুড় হলে, আলাদা পাত্রে নিয়ে তাতে বীজ মারলে গুড় জমাট বাঁধে। পরে নির্দিষ্ট আয়তনে সেই গুড় ঢেলে তৈরি করা হয় পাটালি। কেজি প্রতি পাটালি 360 টাকা এবং গুড় 320 টাকা। এছাড়া নারিকেল দেওয়া পাটালির দাম 400 টাকা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে গুড় পাটালি দেশের অন্যান্য জেলায়ও যাচ্ছে। এই যে তামালে রস আছে দেখতেছেন, গালাচ্ছি, পাটালি বানাবো, গুড় বানাবো, কেউ যদি অর্ডার দেয় অর্ডার দেবো, অর্ডারে পাটালি দেবো, গুড় দেবো, এবং হাট বাজারে বিক্রি করে এই 6 মাস মনে করেন যে রিপারে চলবে, আয় ব্যয় যা কিছু সব রিপারে 6 মাসে। এরপরে দেখা যাচ্ছে যে অন্য পাশে চলে যায়। সকালবেলা গাছ পাড়িয়ে আনে ছেলেবেলে, আমার স্বামী গাছ পাড়িয়ে আনে, আমি তাবালে দিই, দিয়ে তাই আসলে এরকম জ্বালাই, জ্বালাই গুড় বানাই, বাইগো দিয়ে রড বানাই। হুম, শেষে পেলাম না গুঁড়ো কুটি, গুঁড়ো পিঠে মনে করেন পিঠে বানাই, নাতনিরা আছে, মায়ের জামাই আছে, আপনি ছিটিয়ে একটা রসের ছিটিয়ে নারকেল গুড় দুধ এগুলো দিয়ে রসের জিনিসে ছিটিয়ে বানাই, এগুলো ছিটি ছিটে বলে, এগুলো বানাই তাদের ছিটি সিজনে তাদের বাড়ি দিয়ে ভাটাই, এবং তাদের নিয়ে আমরা সবাই মিলে খাই এক জায়গায় মিশে। আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনের বাড়ি বানাই দিই, গুড় দিয়ে ভাটাই। ছুটির সময় একটা উৎসব, মানে আনন্দের বিষয় ছুটির সময়।